মত পাল্টে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানালেন, দিনরাত আওয়ামী লীগকে যারা গালিগালাজ করেন তাদের জন্য নির্বাচনের দরজা বন্ধ হয়নি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তারা সংলাপ চায় না এমন কথা বলতে পারে না, কিন্তু একটা সময় আছে, আজকে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে? তফসিল প্রত্যাহার করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিকে মত পাল্টে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আসুন অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, নির্বাচনের দরজা সবার জন্য খোলা। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, মত পাল্টে নির্বাচনের অংশ নিন, দরজা খোলা আছে। তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর প্রশ্নে আওয়ামী লীগ যে আগের অবস্থানেই আছে সে কথা তুলে ধরেন তিনি। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তবে আমরা একা ক্ষমতায় যেতে চাই না, সবাইকে নিয়ে ভোটের লড়াইয়ে যেতে চাই, আমরা চাই সবাই ভোটে আসুক। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার তেজগাঁয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওই দিন একদিকে যখন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন চলছে, তখন বিএনপি এক দফা দাবিতে সারা দেশে পঞ্চম দফা অবরোধ পালন করছে, সেই সঙ্গে গণতান্ত্রিক বাম জোটের ডাকে চলছে আধাবেলা হরতাল। ভোট বর্জনের ঘোষণা দেওয়া দলগুলোর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সময় আছে, সরকারি দল হিসেবে আমরা অনুরোধ করছি, আসুন নির্বাচনে, আমরা কারো জন্য বাধা হব না। দিনরাত আওয়ামী লীগকে যারা গালিগালাজ করেন তাদের জন্য নির্বাচনের দরজা বন্ধ হয়নি, আমরা সকলকে স্বাগত জানাই, কাউকে নির্বাচন থেকে দূরে থাকতে আমরা উৎসাহিত করি না। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 7 জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালও সব দলকে নির্বাচনে আসার উৎসাহ দিয়েছেন। সেই সঙ্গে প্রধান দুই দলের বিরোধ মেটাতে সংলাপের আহ্বানও করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও দেশের বড় 3 দলকে নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে, তবে আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলেই তাতে সাড়া দেয়নি। চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।